আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই যে এটা আমাদের নাটোরের লুৎজাস কুচু একের জমি এটা। তো ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টা আসলে বুঝতে পারবেন। তো আজকে আলোচনা করব যে আপনার কিভাবে দ্বিগুণ ফলন হবে আপনার এই লতির থেকে। আর এটা কিন্তু আমাদের এই 25 থেকে 26 দিন হচ্ছে সম্ভবত এটা এই এটা চাষ করা এই জমিতে। তো ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন যে এগুলো আমাদের গাছের অবস্থায়, যে এখন দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি কয়টা এদিক দিয়ে একটা বেরোইছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তো পাঁচটা বেরোইছে। এখানে আবার বেরোচ্ছে আপনার, এই যে ভিউয়ার্স দেখেন, এখানে একটা বেরোইছে, এখানে একটা দুইটা, আর এই যে এখান থেকে একটা লতি বের হয়, লতিটা আমরা কাটছিলাম না, সেজন্য এখান থেকে দেখেন এই চারাটা হয়েছে, চারাতেও আবার দুইটা লতি বের হয়েছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু লতি ভিউয়ার্স। আসলে প্রথম অবস্থায় তো আপনার লতি এরকম তো চিকন চিকন, ফার্স্ট অবস্থায় গাছ যত বড় হবে লতির আপনার সাইজটা তত বড় হবে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বড় হইতে থাকবে। দেখেন যে এগুলা সব কিন্তু দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু, এটা কিন্তু চারা হয়ে গেছে অলরেডি, চারা হয়ে গেছে, দুইটা চারাতেও দুইটা লতি বেরিয়েছে, এটা চারা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা লতি, এই যে লতি, এই যে লতি, আবার এই যে এদিক দিয়ে লতি বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন যে এগুলো লতি কিন্তু সব, যে এদিক দিয়ে মানে যখন বের হয় তখন কিন্তু চতুর্দিক দিয়ে লতিগুলো কিন্তু বের হয়। আপনাদেরকে আমি দেখাই, যে ভিউয়ার দেখেন যে এই চতুর্দিক দিয়ে সব লতি কিন্তু। তো আপনার এটা 40 থেকে 45 দিন পর থেকে লতি আসা শুরু করবে, এবং টোটালি আপনার এটার থেকে এই 40-45 দিন পর থেকে যে লতি আসা শুরু করবে, এটা আপনার 2.5 মাসের ভিতরে ইনশাল্লাহ আপনার টোটালি ফলন যেটা সেটা কিন্তু আপনারা পাবেন। আর ভিউয়ার্স, জমিতে আমাদের জমিতে এখন সেচ দেওয়া লাগবে, সেচ। আর এরকম ইয়ে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু জমিতে ঔষধ দিয়েছি, ঘাস মারা ঔষধ দিয়েছি এই মাঝখান দিয়ে, এই মাঝখান দিয়ে কিন্তু আমরা ঘাস মারা ওষুধ দিয়েছি, আর এই পাশ দিয়ে। আপনারা কিন্তু ভিউয়ার্স এই টোটাল জমিটাতে ভুলেও কিন্তু এই ঘাস মারা ওষুধ দেবেন না, কারণ আমরা কিন্তু দিয়েছি যেগুলো ওগুলো হচ্ছে এই গোড়াটা পরিষ্কার করে, এই গোড়াগুলো পরিষ্কার করে আমরা কিন্তু সাইড দিয়ে, আমরা কিন্তু এই মাঝখান দিয়ে মানে যেন গাছের সাথে না লাগে সেজন্য এদিক দিয়ে আমরা কিন্তু দিয়েছি এগুলো। এই যে পাশের জমিতে আমরা হচ্ছে এই ওষুধ কিন্তু দিয়েছি, দেখতে পাচ্ছেন এই মাঝখানে ঘাসগুলো কিন্তু সব মরে গেছে, মাঝখানে সব ঘাসগুলো কিন্তু মরে গেছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা এগ্রি অর্গানিক অ্যান্ড নিউফিল নামে একটা ওষুধ আছে, তো সেটা আপনারা কিন্তু ব্যবহার করবেন, সেটা ব্যবহারের ফলে আপনার এই জমিতে আপনার লতির গ্রোথটা ভালো হবে এবং গাছের গ্রোথটা কিন্তু ভালো হবে। তো এটা আপনার লাগানোর আপনার 20 থেকে 30 দিনের ভিতরে এটা কিন্তু দিতে পারবেন, সমস্যা নেই। নতুন গাছে লতি আসছে, তো এটা কিন্তু লাগানোর আপনারা 20 থেকে 30 দিনের ভিতরে আপনারা কিন্তু এটা এগ্রি অর্গানিকের নিউফিল দিলে আপনার গাছের গ্রোথটা ভালো হবে, আর গাছের কালারটা কিন্তু একদম সেম এরকম সবুজ থাকবে, এরকম সবুজ থাকবে গাছের কালারটা। আমরা ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরেই এগ্রি অর্গানিক অ্যান্ড নিউফিল কিন্তু আমরা দিয়ে দিব। তো এগুলো দিলে আপনার লতিটা, গাছের গ্রোথটা বললাম যে গাছের গ্রোথটা ভালো হবে এবং লতিগুলো কিন্তু আপনার বৃদ্ধি পাবে, আর ফলনটা কিন্তু আপনার অনেক বেশি হবে এটা দিলে।
আপনার এখন বর্তমান যদি হচ্ছে জমিতে দেখা যায় যে 1 বিঘা বা 33 শতাংশ জমিতে যদি আপনার দেন, আর খরচটা কিন্তু একদম আপনার সার এবং ওষুধ কিন্তু সীমিত লাগে এটাতে। তো আর বিশেষ করে আপনারা সার এবং ওষুধের সাথে মিশায় কিন্তু এই এগ্রি অর্গানিক অ্যান্ড নিউফিলটা কিন্তু দিতে হবে। এই ভিউয়ার্স দেখেন যে প্রতিটা প্রায় প্রতিটা গাছে আমাদের লতি আসছে, ছোট ছোট গাছে কিন্তু অলরেডি লতি আসছে। কারণ এই লতি আসার কারণ কি ভিউয়ার্স, আমরা কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যখন এই জমিটা চাষ করে এই চারাগুলো রোপণ করি আমরা, তখন কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখাইছি যে প্রতিটা চারা অবস্থাতেই কিন্তু লতি আসছিল, অলরেডি চারা গাছে লতি ছিল। যে এখানে একটা বেরোচ্ছে, তো ভিউয়ার্স এই লতিরাস কচু যদি আপনারা কেউ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে অরিজিনাল যে চারাগুলা এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। আর আমরা কিন্তু দেশের সব জেলায় কিন্তু অরিজিনাল যে চারাগুলো এগুলো কিন্তু আমরা সেল দিয়ে থাকি। তো আপনারা যদি কেউ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু যে অরিজিনাল চারাগুলো সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। আর ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করুন। তো কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।